এবারই প্রথম ওয়ানডে বিশ্বকাপে এমনটা ঘটতে যাচ্ছে। বিশ্ব আসরের দলগুলো দুই রঙের জার্সি ব্যবহার করবে, তবে সব দল নয়, কেউ কেউ পড়বে। এর মধ্যে অবশ্য আমাদের সবার প্রিয় বাংলাদেশও আছে। আগেই জেনেছেন বাংলাদেশের দুইটা জার্সি, একটা চিরাচরিত সবুজ আরেকটা টুকটুকে লাল। শুরুতেই জানাবো বিশ্বকাপে কেন দুটি জার্সি নিতে হলো বাংলাদেশ সহ ছয়টি দলকে। বিশ্বকাপে একাধিক দলের মূল জার্সি রং প্রায় একই হওয়াতে ক্রিকেটেও অ্যাওয়ে জার্সির পরিকল্পনা করতে বাধ্য হয়েছে আইসিসি। অবশ্য ক্রিকেটে এই প্রচলন প্রথমবার দেখা গিয়েছিল 2016 সালের আইসিসি ওয়ার্ল্ড টি-টোয়েন্টিতে। এরপর 2017 সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও দুই কালারের দুই সেট করে জার্সি লাগেজে নিয়ে গেছিল দলগুলো। এবারের বিশ্বকাপে অবশ্য সব দলই অ্যাওয়ে জার্সি নেয়নি, নিয়েছে ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান এবং সাউথ আফ্রিকা। শুধু তাদেরই অ্যাওয়ে জার্সি বানাতে হচ্ছে। এর মধ্যে ভারত, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের মূল জার্সি রং নীল। স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে খেলার সময় ভারত, শ্রীলঙ্কা দুই দলকেই অ্যাওয়ে জার্সি পরতে হবে। নীল জার্সির ইংল্যান্ড এক্ষেত্রে স্বাগতিক দলের সুবিধা পাবে, ফলে তারা তাদের হোম জার্সি পরেই মাঠে নামবে। বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তান দলের মূল জার্সি রং সবুজ। এ নিয়ে কি হইচইটা না হয়ে গেল কিছুদিন আগে, প্রায় পাকিস্তানের মতো। এ যুক্তিতে প্রথম জার্সি নিয়ে বহু বিতর্ক আর সমালোচনার পর এটি পরিবর্তন করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এক প্রকার বাধ্য হয়। তবু সবুজ রং তো আর বদলানো যায়নি। ওদিকে সাউথ আফ্রিকার এবারের জার্সিটাও বাংলাদেশ আর পাকিস্তানের অনেক কাছাকাছি, ফলে এই তিন দলের ম্যাচগুলোতে যে কোনো এক দলকে অ্যাওয়ে জার্সি পরতেই হবে। পাকিস্তান অবশ্য এদিক থেকে ভাগ্যবান, সবুজ জার্সি গায়ে দিয়েই প্রতিটি ম্যাচে মাঠে নামতে পারবে তারা। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকাকে অ্যাওয়ে জার্সি পরতে হবে। শোনা যাচ্ছে সাউথ আফ্রিকার বিপক্ষেও বাংলাদেশকে অ্যাওয়ে জার্সি পরতে হবে। সম্পূর্ণ ভিন্ন রঙের জার্সি থাকায় হোম বা অ্যাওয়ে জার্সির ঝামেলায় পড়তে হয়নি নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজকে। 26 মে পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেই লাল জার্সি দেখার সুযোগ ছিল বাংলাদেশের, কিন্তু কার্ডিফের বেরসিক বৃষ্টি আর সেটি হতে দিল না। বিশ্বকাপের ফিক্সচার বলছে বাংলাদেশের লিগ পর্ব শুরু ও শেষটা হবে লাল জার্সি দিয়ে। 2 জুন লন্ডনের দ্য ওভালে টাইগারদের মিশন শুরু সাউথ আফ্রিকার বিপক্ষ ম্যাচ দিয়ে, আর 5 জুলাই লর্ডসে লিগ পর্বের শেষ ম্যাচ পাকিস্তানের বিপক্ষে। টাইগারদের মাঠের ফলাফলই বলতে পারবে এরপর আর কোনো ম্যাচ খেলবে কিনা। লাল সবুজ ব্যাপার নয়, খেলা হবে মাঠে। সাথে থাকুন টিম টাইগার্সের, সাপোর্ট করুন লাল সবুজের দেশকে, আর বিশ্বকাপের সব আপডেট সময় মতো পেতে পাশে রাখুন অলরাউন্ডারকে। নিত্য নতুন ভিডিও ও খবর পেতে ক্লিক করে রাখুন নোটিফিকেশন বেলটা। থাকুন আমাদের সাথে, হয়ে উঠুন অলরাউন্ডার।